نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم الله پاک رب العالمين অশেষ দয়া এবং মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানের দিনে পবিত্র সময়ে পবিত্র ঘর মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আলী মাকামে শাহি দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে ঈমানের দৌলত দান করার সাথে সাথে সত্যিকারের মুমিন কারা, সত্যিকারের মুমিনরা যে সফল কাম সফল হয়ে গিয়েছে সেটার সুসংবাদ দিয়ে দিয়েছেন। 18 পারা পবিত্র কোরআনে কারিমের 18 পারা শুরু সূরাতুল মুমিনুন, সূরা মুমিনদের নামে একটি সূরাও অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেখানে সেই সূরার শুরু থেকেই মুমিনদের কয়েকটি গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, মুমিনরা সফল কাম। মুমিন কারা এর বর্ণনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেখানে একটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন, এরাই পূর্ণাঙ্গ মুমিন যারা অনর্থক কাজ অনর্থক কথা পরিত্যাগ করে চলে। বুঝেছেন? মুফাসসিরিনে কেরাম উক্ত আয়াতের দুটি মর্ম উল্লেখ করেন। একটা হলো যে মুমিন বলা হয় যিনি নিজেও অনর্থক কথা বা কাজ থেকে নিজেকে বিরত রাখবে, এবং যারা অনর্থক কাজে লিপ্ত, যারা অনর্থক কথায় লিপ্ত তাদের থেকেও নিজেকে সরিয়ে রাখবে। দুটি মর্ম বোঝা এসেছে? তাহলে এরাই হলো মুমিন। এখন যারা মুমিন এদের থেকে অনর্থক কাজ অনর্থক কথার সময় কোথায়? কারণ এরা যে সময়টা এরা অতিক্রম করে সেটা তাদের জন্য অনেক মূল্যবান সময়। তারা তাদের মালিকের কাছে সেই সময়টা ব্যয় করবে, মালিকের নির্দেশে সেই সময়টা ব্যয় করবে। অনর্থক কথায় অনর্থক কাজে সময় দেওয়ার তাদের সেই সময় নাই, তাদের সেই সময় নাই। এখন মুমিনরা তো অনর্থক কাজ নিজেও করবে না, অনর্থক কথা নিজে বলবেও না, এবং সেই সাথে যারা অনর্থক কাজে লিপ্ত বা যারা অনর্থক কথায় লিপ্ত তাদেরকেও সঙ্গ দিবে না, তাদেরকেও সঙ্গ দিবে না। বরং তাদের সাথে যদি কেউ অনর্থকভাবে কোনো কাজ করে বসে, অনর্থক কোনো কথা তাদের ব্যাপারে তাদের সম্বন্ধে বলে বসে, মুমিনরা সেটার দিকে ভ্রুক্ষেপ করে না, সেটার প্রতিশোধ নেয় না, বরং ক্ষমা করে দেয়, বরং ক্ষমা করে দেয়। একজন ব্যক্তি এক বুজুর্গের দরবারে আসলো, এক বুজুর্গের নিকট আসলো, এসে জিজ্ঞেস করলো, হুজুর আমি চাই যে দুনিয়াতে আউলিয়া ইকরামদের শান দেখব, দুনিয়াতে বুজুর্গানে দিনে কারাম যারা আছেন, আল্লাহর খাঁটি বান্দা ওলি যারা আছেন, আমি তাদের শান দেখব, তাদের সম্মান দেখব, তাদের অভ্যাসগুলো আমি দেখব। তো বুজুর্গ বললেন যে তুমি নিজেই ভালো কাজে লিপ্ত হয়ে যাও, আল্লাহওয়ালাদের শান দেখার দান্দায় পড়িও না, অনর্থক সময় নষ্ট করিও না। তিনি নাছোট বান্দাস, তিনি বললেন, না হুজুর আপনি আমাকে ব্যবস্থা করে দেন না, আমি দেখব। বেচারা যখন নাসুট বান্দা, ওই বুজুর্গ বললেন, ঠিক আছে তুমি দিল্লি অমুক মসজিদে দাও যাও, দিল্লির অমুক মসজিদে যাও, সেখানে গিয়ে তিনজন আল্লাহর ওলিকে এবাদতে মগ্ন দেখবা, এবাদতে লিপ্ত দেখবা,
তুমি তাদের তিনজনের পিঠে একটি একটি করে ঘুষি দিবে, একটি একটি করে ঘুষি দিবে। এরপর তারা তিনজন তোমার সাথে কি কিরকম কোন ধরনের আচরণ করলো সেটা এসে আমাকে বলবা, তারপর আমি তোমাকে বুজুর্গদের শান আল্লাহওয়ালাদের শান বুঝিয়ে দেব। কথা মতো তিনি চলে গেলেন দিল্লির মসজিদে। যাওয়ার পর তিনি দেখলেন যে হ্যাঁ, তিনজন ব্যক্তি বসে বসে আল্লাহর জিকিরে মগ্ন। তিনি কি করলেন, প্রথম একজনকে ঘুষি দিলেন, সে কিছু বলল না, সে তার কাজে লিপ্ত ভ্রুক্ষেপ করলো না, এভাবে তাকেও দেখলো না। এরপর দ্বিতীয় জনকে গিয়ে ঘুষি দিলেন, সে কি করলো, এবাদত থেকে ফার একটু নিজেকে সরাইয়ে সেও কি করলো, তাকে উল্টো একটা ঘুষি দিয়ে দিল, আবার এই ইবাদতে মগ্ন হয়ে গেল। তৃতীয় জন ব্যক্তিকে বুজুর্গকে যখন ঘুষি দিলেন, তখন সে কি করলো, তাড়াতাড়ি এবাদত থেকে নিজেকে ফারেক করে সরাইয়ে তাড়াতাড়ি ওই মিয়ার হাত এভাবে মর্দন করতেছে, ভাই তুমি যে আমাকে ঘুষি দিয়েছো, তুমি কি ব্যথা পেয়েছো? এই ব্যক্তি যখন তিনজনকে তিনটি ঘুষি দিল, তিনজন থেকে তিন পরিস্থিতি সে অর্জন করলো, দেখতে পেল। চলে আসলো কার কাছে, ও বুজুর্গের কাছে এসে বলল, বুজুর্গ জিজ্ঞেস করলো যে তুমি কি দেখলা, তুমি কি আমার কথা মতো কাজ করেছো? হুজুর কথা মতো কাজ করেছি, কাজ অনেক লম্বা হয়ে গেছে, কি হয়ে গেছে? এই পুরো ঘটনা খুলে বলল কার সাথে কীরকম আচরণ হয়েছে। এখন বুজুর্গ বলতে লাগলেন যে প্রথমজন যে তুমি যাকে ঘুষি দিয়েছিলা, সে তোমার ঘুষির কোনো জবাব দেয় নাই, প্রতিরোধ করে নাই, সে তার কাজে লিপ্ত ছিল। সে ওই ব্যক্তির নিয়েই যে তাকে দ্রুত বাদশাহের দরবারে পৌঁছতে হবে। কেমন একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি, তাকে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে তাকে ঘোষণা দেওয়া হলো যে তুমি বাদশাহের দরবারে আসো, প্রধানমন্ত্রীর দরবারে আসো, তোমাকে পুরস্কৃত করা হবে। সে মানুষটা যখন এই সংবাদ পেল, সে কোথায় কোন দিকে যাবে, বাদশার দরবারের দিকে যাবে। প্রতিমধ্যে যদি কেউ তাকে কোনো রকমের ডিস্টার্ব করতে চায়, কোনো রকমের তাকে আক্রমণ করতে চায়, সে কি করবে, কিছুটা সময়ের জন্য হলেও সে আক্রমণটা, সেই উত্তেক্তটা সে সইয়ে নেবে, সেটার প্রতিবাদ করবে না। কারণ সে যদি প্রতিবাদ করতে যায়, কাজ লম্বা হয়ে যাবে, এদিকে সে দ্রুত বাদশাহের দরবারে পৌঁছতে পারবে না। কেন, তার মনের মধ্যে বড় একটা আশা আছে, ধুত আমি তো বাদশাহের দরবারে যাচ্ছি, আমাকে অনেক পুরস্কৃত করবেন, এখন প্রতিমধ্যে কে না কে আমাকে গালি দেখ বা আমাকে মারুক, যেটাই করবে করুক, এতে তো আমার তেমন বেশি ক্ষতি হবে না। আমি যদি এদের সাথে অনর্থক কথাবার্তায়, অনর্থক ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, জড়াই, তখন আমার সময় কী হয়ে যাবে, আমার সময় নষ্ট হবে, আমার পুরস্কার আমি দেরিতে পাবো, বাচ্চা হয়তো আবার আমার সাথে রাগও করে হয়ে যেতে পারে যে তোমাকে তাড়াতাড়ি আসতে বললাম, তুমি দেরিতে আসলা কেন। তো প্রথমজন ব্যক্তি হলো সে ব্যক্তির মতো যে কিনা খুব দ্রুত বাচ্চাহের দরবারে যায়। একজন দুনিয়ার সাধারণ বাচ্চা যদি কোনো একজন নাগরিককে এভাবে সুসংবাদ দেয়, পুরস্কারের জন্য ডাকে, যদি সে সামান্য একজন দুনিয়ার বাচ্চাহের কারণে, শুধু পুরা দুনিয়ার বাচ্চাও নয়, সামান্য একটি অঞ্চলের বাচ্চার মান এবং বাচ্চার বড়ত্ব দেখে যদি সে বাচ্চার পুরস্কারকে সে বড় মনে করে যদি চলতে থাকে, দ্রুত চলতে থাকে, প্রতিমধ্যে যদি কারো কোনো দিকে ভ্রুক্ষেপ না করে, তাহলে সমস্ত জাহানের প্রতিপালক, সমস্ত বাচ্চাহের বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ডাকেন, আর সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে পুরস্কৃত হওয়ার জন্যে, পুরস্কার অর্জন করার জন্যে যেতে থাকে, তাহলে সে যদি সত্যিকারের বুদ্ধিমান হয়ে থাকে, সে কি কারোর সাথে অনর্থক তর্কে জড়াবে? জড়াবে না। এই আল্লাহর ওলি হলো তেমন, যে তার থেকে কি নাই, সময় নাই, কারণ তাকে তো আসল দরবারের, আসল দরবারওয়ালার কাছে যেতে হবে, আসল মালিকের কাছে যেতে হবে। তিনি হলেন কে, খালেকু কুল্লি শাই, সমস্ত সৃষ্টির স্রষ্টা, তিনি কে, মহান জাত আল্লাহ পাক রব্বুল আলামিন।
তো সুতরাং ওই বুজুর্গ হলেন প্রথমজন বুজুর্গ যিনি গুশির উত্তর দিলেন না, গুশির জবাব দিলেন না, তিনি হলেন কে? ওই ব্যক্তির মতো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা মান বাদশাহর মান মর্যাদা বাদশাহর যে তাকে আপ্যায়ন করেছেন ডেকেছেন সে ডাকের গুরুত্ব সে বুঝেছেন, তাহলে সে একজন ভালো বুজুর্গ। কবি বলেন লিকাউন নাস লাইসা ইউফিদু শাইআন সিওয়াল হিজিয়া নিমিন কিলিন ওয়া কালি ফাআক্লিল মিন লিকাউন নাস ইল্লা লিআখযিল ইলমি আও ইসলাহি হালি লিআখযিল ইলমি আও ইসলাহি হালি। যে মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা, আড্ডা দেওয়ার মধ্যে কোনো ফায়দা নেই। কবির ভাষায় কবি হলেন আবু আবদুল্লাহ হুমায়ুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, অনেকবার একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন তিনি। আবু আবদুল্লাহ হুমায়ুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন কবিতার মাধ্যমে ছন্দাকারে যে মানুষের সাথে কথা বলার, মানুষের সাথে গল্পগুজব করার, মানুষের সাথে লেখা সাক্ষাতের দ্বারা কোনো ফায়দা নাই, শুধু অতটুকুই আছে যে অতটুকুই ফায়দা লিকাউন্না সিলাই সাইফি দুশাইআন সেওয়াল হিজিয়া নিমিন কিলি ওয়া কালি, অনর্থক কথাবার্তা আর ঠাট্টা মজাক ছাড়া এই ছাড়া আর কিছু অর্জিত হয় না। মানুষের সাথে কথা বলার দ্বারা এই সমস্ত এগুলোর ব্যতীত আর কিছু অর্জন হয় না, অর্জিত হয় না। তো সুতরাং কী করতে হবে? ফা আকলিল মিন লিকাউন নাস ইল্লা লিআখযিল ইলমি আও ইসলাহি হালি। সুতরাং মানুষের সাথে মেলামেশা করা কমিয়ে দাও। তিনি বলছেন মানুষের সাথে আড্ডা দেওয়া কমায় দাও, হ্যাঁ ওই সমস্ত মানুষের সাথে মেলামেশা করো, ওই সমস্ত মানুষের মজলিসে যাও, ওই সমস্ত মানুষের সাথে ওই সমস্ত মজলিসে গিয়ে তুমি নিজেকে সম্পৃক্ত করো। কেন? লিআখযিল ইলম, ইলম অর্জন করার জন্যে, ইলম অন্বেষণ করার জন্যে, জ্ঞান অর্জন করার জন্যে, আও ইসলাহে হালি অথবা পরিস্থিতির অনুযায়ী নিজের আত্ম সংশোধন করার জন্যে, নিজে সংশোধিত হওয়ার জন্যে, নিজের আত্মার পরিশুদ্ধতা অর্জনের লক্ষ্যে মানুষের কাছে যাও, মানুষের সাথে লেখা করো, সম্পর্ক করো। এছাড়া অন্য সম্পর্ক করবা এতে তোমার টাট্টা এবং কিছু অনর্থক কথাবার্তা ছাড়া আর কিছু অর্জন হবে না। সুন্দর বলেছেন তিনি। এখন আসুন, প্রথমজন ব্যক্তি হলো এরকম, প্রথমজন ব্যক্তি যিনি গুশির উত্তর দিলেন না, ভ্রুক্ষেপ করলেন না, ওনার অভ্যাসটা এই শের এই কবিতার সাথে মিলে গেল, যে তার থেকে অন্য মানুষের সাথে তর্কে জড়ার, অন্য মানুষের সাথে সাক্ষাৎ করার কোথায় সময়? কারণ সে তো তা আসল জাতের দিকে যাচ্ছেন, আসল মালিকের দিকেই যাচ্ছেন। এবার আসুন দ্বিতীয়জন, যাকে গুশি দেওয়া হয়েছিল তিনিও তাড়াতাড়ি প্রত্যুত্তর একটা গুশি দিলেন, আবার এবারতে লিপ্ত হয়ে গেলেন। এখন তিনি গুশি দেওয়ার মানে কি? তিনি কেন গুশি দিলেন? কারণ তিনিও তো বুজুর্গ, প্রশ্ন জাগে না? তিনিও তো আল্লাহর বলি, খাঁটি আল্লাহর বলি, তিনি কেন দিলেন? তিনি এই জন্য দিয়েছেন যেন সমান সমান হয়ে যায়, কারণ হাদিসে আছে শরীয়তে এটার অনুমোদন দেয়, যদি কেউ আপনাকে একটা তাৎপর্য দেয় আপনিও তাকে একটা তাৎপর্য দিতে পারবেন, এটা জুলুম হবে না। কেউ আপনাকে একটা গুশি দিল আপনিও তাকে একটা গুশি দিতে পারবেন, জুলুম নয়। কেউ আপনাকে তাৎপর্য দিল আপনি তাকে গুশি দিলেন, এটা আবার জুলুম হয়ে যাবে। কেউ দিল আপনাকে গুশি আপনি দিলেন লাথি, জুলুম হয়ে যাবে। দেখেন ইসলাম কত সুন্দর। তাহলে ইসলাম সেটার অবকাশ রেখেছেন, কিন্তু না করাটা, প্রতিশোধ না নেওয়াটা, সম পরিমাণ প্রতিশোধ নিতে পারবেন কিন্তু না নেওয়াটা হলো মহান চরিত্রের অধিকার, বুঝছেন? তাহলে আসেন, তিনি কী করলেন? প্রতিশোধ নিলেন, শুধু একটা গুশি, একটা গুশি। কেন করলেন এই কাজটা? এই জন্য করলেন যেন সমান সমান হয়ে যায়, এর দ্বারা তিনি শরীয়তের যেই অবকাশ আছে সেটাও পালন করলেন। সেই সাথে সাথে অনেক ক্ষেত্রে যদি আল্লাহর ওলিদেরকে যদি কেউ কষ্ট দেয়, আর আল্লাহর ওলিরা যদি তৎক্ষণাৎ সে কষ্টের প্রতিশোধ নিয়ে না নেয়, সেই কষ্টের বদলা নিয়ে না নেয়, তখন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কেঁপে গিয়ে ওই আল্লাহর ওলি ধৈর্য ধরার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কেঁপে যায়, তখন যে আল্লাহর ওলিকে কষ্ট দিয়েছেন সে নিস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো দ্বিতীয়জন বুজুর্গ যিনি গুশির পরিবর্তে গুশি দিয়েছেন, তিনি এটা করেছেন যে
তিনি কোনো অপরাধ করেন নাই, বরং ওই ব্যক্তিকে বিপদ থেকে বাঁচিয়েছেন। যদি তিনি এখানে ধৈর্য ধারণ করতেন আর ধৈর্যের কারণে ওনার মনে কষ্ট আসতো, আর ওনার মনে কষ্ট আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পেতেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিতেন, তো সেজন্য তাকে কী করলেন, বড় বিপদ থেকে বাঁচালেন, বড় বিপদ থেকে কী করলেন, বাঁচালেন। বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আদান্তুহু বিল হার্ব, যে কিনা আমার ওলিকে, আমার নিকটবর্তী বান্দা যারা আছেন, আমার প্রিয় বান্দা যারা আছেন, তাদেরকে কষ্ট দেয়, আদা আদা তাদের সাথে দুশ্মনী পোষণ করে, শত্রুতা পোষণ করে, ফাকাদ আদান্তুহু বিল হার্ব, আল্লাহ তাআলা বলেন আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করে দিই, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করি। এখন দ্বিতীয়জন বুজুর্গ যিনি ঘুষির পরিবর্তে ঘুষি দিয়েছিলেন, তিনি এই জন্য যাতে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলমিন রাগ না করেন। এরকম বিভিন্ন ওলিয়া ইকরামদের ঘটনা আছেন যে তাদেরকে মানুষ কষ্ট দিয়েছেন, তারা সেটার প্রতিবাদ করেনি, ধৈর্য ধারণ করেছেন, কিন্তু সেই ধৈর্য ধারণ করার কারণে ওই ব্যক্তির সেই ধৈর্যটা ওই ব্যক্তির জন্য যে অপরাধ করেছে তার জন্য অমঙ্গল হয়ে দাঁড়িয়েছে। ফটিয়া মাদ্রাসার একজন উস্তাদ ছিলেন, নাম ছিল, সবাই ওনাকে প্রসিদ্ধ ছিল এই বোয়ালি সাহেব হুজুর, ওনার বাড়ি ছিল বোয়ালি, বোয়ালিয়া বোয়ালিয়া বোয়ালি সাহেব হুজুর হিসেবে পরিচিত ছিলেন। তখন ফটিয়া মাদ্রাসার ভিতরে গোসলের ব্যবস্থা ছিল না, পানির মোটর ইত্যাদি এগুলো ছিল না, অনেক আগের কথা, উনি তো অনেক আগের মানুষ। তো ফটিয়া মাদ্রাসার বাহিরে থানা আছে, ফটিয়া থানা, ওই থানার পুকুরের মধ্যে ফটিয়া মাদ্রাসার ছাত্ররা গোসল করতো বা ব্যবহার করতো, উস্তাদরাও ব্যবহার করতো। তো একদিন তিনি গোসল করতে গেলেন, তো সেখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে কী করা যাবে না, ওই কাপড় কাচার সময় সাবান ব্যবহার করা যাবে না, অনেক পুকুরে সাবান ব্যবহার করা কী করেন, নিষেধ করেন, বা মাছের জন্য বা যে কোনো ইয়ার জন্য। ইনি তো আল্লাহওয়ালা মানুষ, ইনি সেই সাইনবোর্ডটা খেয়াল করে নাই, সেদিকে ভ্রুক্ষেপ করে নাই, খেয়াল করে নাই আর কি, বেচারা সাদা সিধা মানুষ। তিনি কী করলেন, গোসল করে ওই কাপড় কাচাচ্ছেন, কাপড় ধুচ্ছেন সাবান দিয়ে। তো একজন পুলিশ এসে তাকে যা তাভাবে ব্যবহার করলো, মানে যা যা বলার আর কি। তো তিনি পুলিশ, একে তো পুলিশ, তার সাথে আবার কিসের প্রতিবাদ করবে, আবার তাছাড়া উনি একজন আল্লাহর ওলি। তাহলে তিনি কিছু বললেন না, কিন্তু সে কথাগুলো তার সহ্য হলো না, ওনার চোখ বেয়ে পানি পড়ছে, পানিগুলো কোথায় পড়ছে, ফুকুরে পড়ছে। চলে গেলেন মাদ্রাসা, চলে গেলেন মাদ্রাসা। যাওয়ার পর তিনি তার কাজে লিপ্ত, ইবাদতে লিপ্ত বা যে কোনো কাজে লিপ্ত। কিছুক্ষণ পর তিনি মাদ্রাসা থেকে দেখতে পেলেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ পুরো পুকুরের চতুর্পার্শ্বে ঘিরে রেখেছে। তিনি সেটা দেখার জন্য আর এদিকে আসতেছেন না, কেন ঘিরে রাখতেছে, ওনার কি এই সময় আছে? একজন মানুষকে জিজ্ঞেস করলেন, ভাই এদিকে আসেন, এদিকে আসেন, কী হয়েছে ওখানে? পরে বলতেছে, ভাই কী হয়েছে বলিয়েন না হুজুর, কী হয়েছে বলিয়েন না, মহাবিপদ হয়ে গেছে। কি এখানকার কোন হুজুর নাকি কি ওখানে গিয়ে গোসল করছিল, কাপড় কাচাইছিল, পুলিশ নাকি তাকে কুপিয়া করছে, ওনার সুখের পানি নাকি পড়ছে, এরপর থেকে পুরো পুকুরের পানি সব রক্ত হয়ে গেছে, সব পানি লাল হয়ে গেছে, রক্ত হয়ে গেছে, আর খুব গরম পানিগুলো, মানুষ ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। ওইটা যে পুলিশটা বাঁকা দিয়েছিল তিনি তাকে চিনে নাই, এমনি অন্যান্য পুলিশের যারা উপরের পর্যায়ে আছেন তারা সবাই বোয়ালি সাহেব হুজুরকে সম্মান করতো, এটা হয়তো নতুন নতুন হবে। অনেক সময় আপনার ডেক্সির থেকে ডাকুনি গরম হয়ে যায় না, সেরকম আর কি। এখন বললেন যে তুমি কোন হুজুরকে বকা দিয়েছো একটু বলো। বলে আমি তো চিনি না, এমনি দেখছি বুড়া এরকম এরকম দেখতে, হ্যাংলা ফাতলা দেখতে, চোখে লাগে না। সবাই বলতেছে মনে হয় বোয়ালি সাহেব হুজুরের কথা বলতেছে মনে হয়। তাড়াতাড়ি গিয়ে বোয়ালি সাহেব হুজুরকে ডাকলেন, এসেও গিয়ে গেলো পুলিশের এই কনস্টেবল সহ গেলো, গিয়ে তো প্রথমে ফাইয়ে পড়ছে, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি, পুরো ফুকুরের পানিতে রক্ত হয়ে গেছে। কই আমি তো কষ্ট পাই নাই, আমি তো আপনার জন্য বদ্ধ করি নাই,
তাড়াতাড়ি একটু আসেন, একটু এসে আপনি পুকুরের পাড়ের মধ্যে এসে একটু দোয়া করে দেন, মাফ করে দেন। আচ্ছা, নিয়ে আসলো। আসার পরে আল্লাহকে বললো, ইয়া আল্লাহ, আমি তো আপনাকে কোনো শেকায়েত করি নাই, আপনি আমাকে এত মহাব্বত করেন, আল্লাহ আপনি এই পরিস্থিতিটা ভালো করে দেন। সাথে সাথে পানি সবগুলো আবার স্বাভাবিক অবস্থা ফিরে পেল। মান আদ আলী ওয়ালিয়ান ফাকদ আজানতুহু বিল হার্ব, কারামতুল আউলিয়াই হাক্কুন। আমাদের শরীয়তের আমাদের আকীদা, একটা আকীদা এও যে আউলিয়া ইকরামদের কারামত, আউলিয়া ইকরামদের সম্মান সেটা প্রমাণিত বাস্তব, সেটা সেখানে বানাওট কিছু নাই। হ্যাঁ, তবে হক্কানি উলামা ইকরাম, হক্কানি আউলিয়া হতে হবে। এখানে আউলিয়া নামের এখন অনেকগুলো দেউলিয়া আছে, আউলিয়া নামের আবার অনেকগুলো জালিয়া আছে, জাল জাল, বুঝেন না, নকলেরই, এগুলো নয়। এখানে কারামতুল আউলিয়াই হাক্কুন বলতে সেখান থেকে আউলিয়া থেকে উদ্দেশ্য হলো হক্কানি, সঠিক সুন্নতের উপর যারা পরিচালিত এদেরকে বলা হয় আউলিয়া ইকরাম। এমনি মশারি টাঙ্গে, মশারি একটা টাঙ্গাইয়ে, চাদর একটা দিয়ে, লাল শালু একটা দিয়ে, লম্বা লম্বা দাড়ি চুল করে, নখের ভিতরে সব ময়লা, বসে বসে নামাজ দোয়া কিছু নাই, গা দিয়ে গন্ধ ছড়ায়, সেগুলো কি নয় আউলিয়া ইকরাম? নয়, চিনতে ভুল করবেন না। যারা হক্কানি উলামা ইকরাম, যারা হক্কানি আউলিয়া ইকরাম, ওনাদের কথা বলেছেন। তো সুতরাং মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আজানতুহু বিল হার্ব, বিল হার্ব। তাহলে এখানে তিনি কি করেন নাই, প্রতিশোধ নেন নাই, কিন্তু প্রতিশোধ না নিলেও আল্লাহ তাহলে কি করে দিয়েছেন, প্রতিশোধ নিয়ে নিয়েছেন, নিয়ে নিলেন না, পুরো পুকুরের পানি সব কি হয়ে গেল, লাল হয়ে গেল। তো সুতরাং দ্বিতীয়জন বুজুর্গ এই জন্য প্রতিশোধ নিলেন, যেন তিনি যদি প্রতিশোধ না নিতেন তাহলে গুছে একটা, যদি তিনি না দিতেন তাহলে আল্লাহ তাআলা হয়তো তার জন্য কোনো একটা ফয়সালা করে দিত, তখন সেটা তার জন্য আরও বড় ধরনের সমস্যা হয়ে যেত। সেজন্য তিনি কী করলেন, কী করলেন না, মানে তাকে প্রতিশোধ থেকে বঞ্চিত করলেন না, প্রতিশোধ দিয়ে তাকে ধন্য করলেন, প্রতিশোধ নিয়ে তাকে ধন্য করলেন, এগুলো মনে রাখবেন। তানবীর রহমতুল্লাহি আলাই, আশরাফ আলী তানবীর রহমতুল্লাহি আলাই চিনেন তো, হাকিমুল উম্মত আশরাফ আলী তানবীর রহমতুল্লাহি আল্লাহ, উনি ওনার জীবনে 1000-এর উপর কিতাব লিখেছেন, 1000-এর উপর কিতাব লিখেছেন তানবীর রহমতুল্লাহি আলাই। এ হাকিমুল উম্মত আশরাফ আলী তানবীর রহমতুল্লাহি আলাই ওনার এক কিতাব লিখতেছেন যে যদি বাঘিনীকে, বাঘ 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 ভাগিনী, যদি কেউ বাঘিনীকে কোনো কিছু উত্ত্যক্ত করে, বাঘিনীকে যদি কেউ জ্বালায়, অনেক সময় বাঘিনী তার উপর আক্রমণ করে না, ধৈর্য ধরে, কিন্তু কেউ যদি বাঘের ছানাকে, বাঘিনীর বাচ্চাকে যদি কেউ কষ্ট দেয়, বাঘিনী কিন্তু সেখানে কী করে না, চুপ থাকে না, তাকে তার উপর একেবারে লেলিয়ে পড়ে, তাকে শেষ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কম অবাধ্যতা করতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ো, তারা নামাজ পড়ে না, যাকাত দাও, যাকাত দেয় না, হজ ফরজ হজ করো, হজ করে না, জেনা ব্যভিচার বন্ধ করো, তারা বন্ধ করে না, চুরি ডাকাতি করিও না, তারা চুরি ডাকাতি করে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিক বন্ধ করে না, রিজিক বন্ধ করে, করে না, তারা রিজিক বন্ধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বড় রহমান দেখেন, নিজের ক্ষেত্রে, নিজের জাতের ক্ষেত্রে এত জুলুম আমরা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের উপর আমরা এত জুলুম করতেছি, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কোনো ধরনের বড় ধরনের শাস্তি দিচ্ছেন না, আমাদের রিজিক বন্ধ করতেছেন না, আমাদের উন্নতি বন্ধ করতেছেন না, সবগুলো আমাদেরকে ঠিকঠাক দিচ্ছেন। কিন্তু যখন আমরা সেই জুলুমের মাত্রাটা যখন আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্দার উপর করব, তখন আল্লাহ তাআলা বলেন মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আজানতুহু বিল হারব, তারা আমার ওলির সাথে, আমার প্রিয়দের সাথে আদাওয়াতি করবে, দুশ্মনী করবে, শত্রুতা করবে, তাদের সাথে আমি যুদ্ধের ঘোষণা করলাম, তাদের সাথে আমি যুদ্ধের ঘোষণা করলাম। তানবীর রহমতুল্লাহ আলাইহি সুন্দর উদাহরণ দিয়ে এই কথা বোঝাতে চেয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হকের ব্যাপারে যারা জুলুম করেন তাদেরকে, তাদেরকে সুযোগ দেন, তাদেরকে ছেড়ে দেন বা ক্ষমা করে দেন, কিন্তু তার প্রিয় বান্দাদের ক্ষেত্রে তাদেরকে ক্ষমা করেন না, বরং তাদেরকে শাস্তি দিয়ে ছাড়েন। তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, হক্কানি উলামায়ে আউলিয়া ইকরাম, হক্কানি উলামায়ে ইকরাম, তাদেরকে আমাদের সম্মান করতে হবে, তাদেরকে মহাব্বত করতে হবে।
তাদের যেন কোনো কষ্ট না হয় আমাদেরকে সেভাবে চলতে হবে। তৃতীয়জন কয়জনের অবস্থা গেল এখন? দুইজনের। তৃতীয়জন ব্যক্তি যে কিনা ঘুষি খেয়েও উল্টো তাকে ঘুষি দিলেন না, বরং তার হাত মর্দন করলেন, হাত মালিশ করে দিলেন, ভাই তুমি কি ব্যথা পেয়েছ, এটা কেন করলেন এ ব্যক্তি, এটা কেন করলেন এ ব্যক্তি? তৃতীয় নাম্বারের বুজুর্গ এজন্য করেছেন যে সৃষ্টিজীবের উপর তিনি দয়া করেছেন। যারা কিনা স্রষ্টাতে পাগল হয়ে যায়, যারা কিনা স্রষ্টাতে পাগল হয়ে যায়, তারা সৃষ্টির স্রষ্টা সৃষ্টির উপরেও দয়া করতে শিখেন। কারণ তারা কার প্রেমে হাবুডুবু খাচ্ছে? স্রষ্টার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর স্রষ্টার, সেই স্রষ্টার সাথে সংশ্লিষ্ট স্রষ্টার যে সমস্ত সৃষ্টি আছে সেটাকে তারা মহব্বত করে, সেটাকে তারা, কত সুন্দর সুন্দর সিনারি বাজারে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায় না, কত সুন্দর সুন্দর সিনারি তারা করেছেন, কত সুন্দর সুন্দর দৃশ্য, কিন্তু আপনার রুমের মধ্যে বা তার রুমের মধ্যে কোনো সুন্দর সিনারি নাই, কোনো সুন্দর বড় ধরনের কোনো সুন্দর কোনো জিনিস তার দেয়ালের মধ্যে শোভা পাচ্ছে না। শুধু শোভা পাচ্ছে কি, ওই কাপড়ের মধ্যে ফুল তুলা, ফুল তুলেছে, ফুলের কাজ করেছে, সেরকম একটাকে সে সুন্দর সিনারি বানিয়ে দেয়ালের মধ্যে, নিজের দেয়ালের মধ্যে টাঙ্গিয়ে রেখেছে। কিরে ভাই, এত সুন্দর সুন্দর সিনারি বাজারের মধ্যে আছে, আপনি সেগুলো বাদ দিয়ে, আপনি সেগুলো বাদ দিয়ে এই আঁকা বাঁকা ফুল একটা ভালো করে ইয়া করছে, যে ফুলের কাজ করছে সুন্দর হয় নাই, সেটা কেন আপনি এখানে করলেন রাখলেন? বলে তোমার চোখে সুন্দর লাগবে না, সেটা আমার চোখে সুন্দর লাগবে, কারণ তোমার সেই সে চোখ নাই। তুমি কি জানো এটা কে করেছে, এটা কার সৃষ্টি জানো? এটা আমার প্রেয়সীর সৃষ্টি, আমার মাহবুবার সৃষ্টি, আমার প্রেমিকার, আমার প্রেমিকার হাতের কাজ, সে নিজে হাতে এই কাজটা করেছে, এই ফুলের কাজটা করেছে। তাহলে দেখেন এটা তেমন সুন্দর হয় নাই, তারপরে সে টাঙ্গিয়ে রেখেছে মাথার উপর, কেন? শুধুমাত্র প্রেমিকার মহাব্বতে। এটার স্রষ্টাকে, সাময়িক স্রষ্টাকে, তার প্রেমিকা, সে কার প্রেমে হাবুডুবু খাচ্ছে? এই সিনারির সাময়িক স্রষ্টার প্রেমে যেহেতু হাবুডুবু খাচ্ছে, তাহলে এটা সুন্দর না হলেও তার থেকে এটাকে কী লাগবে, সুন্দর লাগবে, তাই যত্ন করে, যত্ন করে সেখানে দেওয়ালের উপর টাঙ্গিয়ে রেখেছে। যে বুজুর্গ, যে আল্লাহওয়ালা, যে প্রেমিক আল্লাহর প্রেমিক প্রেমে হাবুডুবু খাবে, আল্লাহর মহাব্বতে যে পাগল পাড়া হয়ে যাবে, তার থেকে আল্লাহর সমস্ত সৃষ্টিরকে সৃষ্টিকে সুন্দর লাগবে, সমস্ত সৃষ্টির উপর সে দয়া করবে। এই তৃতীয় নম্বরের বুজুর্গ হলো সে দরজার, সে পর্যায়ের বুজুর্গ। সেজন্য তিনি কী করলেন, অবুক আমার স্রষ্টার, আমার মাহবুবের, আমার মাশুকের সৃষ্টির কষ্ট হয়ে গিয়েছে, কেন? আমাকে ঘুষি দেওয়ার কারণে। সেজন্য তাকে কী করতেছে, হাত মর্দন করতেছে, এবং এর দ্বারা সে তার যখন ভিতরে যে রাগ ছিল সেই রাগকে সে পানি করে ফেলছে, ঠান্ডা করে ফেলছে না, স্বাভাবিক রাগ তো লাগার কথা, কারণ সে এমনি বসে বসে বাদ করতেছে, আর উনি কোনো দুঃসরা এসে ঘুষি দিয়ে দিল, রাগ লাগবে না, তো সে হাত মর্দন করে নিজের রাগকে পানি করে দিল, ঠান্ডা করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার বিনিময়ে, তার অন্তরের আগুন ঠান্ডা করার বিনিময়ে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন ঠান্ডা করে দেন, সুবহানাল্লাহ। এগুলো হলো উত্তম চরিত্র, সুন্দর আখলাক। তাহলে আমরা এর দ্বারা কি বুঝলাম, যে চরিত্র তিন প্রকার, এখানে তিনজন থেকে তিনটি চরিত্র আমরা বুঝতে পারলাম কিনা, পারলাম কিনা, তো সেখান থেকে আমরা পেলাম চরিত্র কয় প্রকার, তিন প্রকার, ভালো চরিত্র তিন প্রকার, একটি হলো সৎ চরিত্র, আরেকটা হলো উত্তম চরিত্র, আরেকটা হলো মহান চরিত্র। সৎ চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র। ভালো চরিত্র কথা বলছি, খারাপ চরিত্রর কোনো ফরক নেই, নম্বর সারা, এগুলো সদ্য ভালো নম্বর চলে যেতে পারে, সমস্যা নেই, কিন্তু ভালো চরিত্র যেগুলো, ভালো অভ্যাস যেগুলো, সেগুলো তিনভাবে, তিন ভাগে বিভক্ত। সচ্চরিত্র, সচ্চরিত্র মানে যে সমান সমান হয়ে যাব, সে একটা ঘুষি দিল তাকে আরেকটা দিয়ে দিল, সেটা হলো সচ্চরিত্র, কারণ ইসলাম এটার অবকাশ রাখে। আরেকটা হলো উত্তম চরিত্র, উত্তম চরিত্র মানে যে কী করা, সে ঘুষি দিল কিন্তু সে ঘুষির প্রতিবাদ করলো না, চুপ থাকলো, ধৈর্য ধারণ করলো, সেটা হলো উত্তম চরিত্র। আরেকটা হলো মহান চরিত্র, ঘুষি দিল, ঘুষি খেলো, ঘুষির প্রতিবাদ করলো না, চুপও থাকলো না, বরং উল্টো তার হাত মর্দন করে দিল, মালিশ করে দিল,
এটা হলো মহান চরিত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই মহান চরিত্রের অধিকারী, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন কি এই মহান চরিত্রের অধিকারী। পবিত্র কোরআনে কারীমের সূরাতুশ শুআরায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন 43 নং আয়াতে, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লিমান আজমিল উমুর, যে কিনা ধৈর্য ধারণ করে আবার ক্ষমা করে দেয়। ইন্না যালিকা লিমান আজমিল উমুর, আজমিল উমুর, আর এটাই হলো তার বড় সাহসিকতার পরিচয়। সাহসিকতা, আমরা সাহসিকতা মনে করি তলোয়ার একটা নিয়ে, লাঠি একটা নিয়ে, লুঙ্গিটা একটু উপরে তুলে, কোমরের মধ্যে একটা গামছা বেঁধে মারামারিতে নেমে যাওয়াকে আমরা সাহসিকতা মনে করি। সবচেয়ে বড় সাহসিকতা এবং সবচেয়ে বড় সুপুরুষ হলো ওই ব্যক্তি যে কিনা ধৈর্য ধারণ করতে পারে, যে ধৈর্য ধারণ করতে পারে, নিজের নফসকে দমাই রাখতে পারে। আরে তুমি আর আমি আর তুমি নিজের নফসকে দমাই রাখতে পারতেছি না, সেখানে অন্যকে কীভাবে দমাবো? আমরা তো প্রথমে নিজের নফসের কাছে হার মানি। আমরা এমন এমন বীর পুরুষ যে কিনা নিজের নফসের কাছে হেরে যায়। তো যে কিনা শুধু নিজের নফস, যেটা নিজের আয়ত্তে আছে, নিজের কন্ট্রোল আনা সম্ভব, সেরকম একটা নফসের কাছে যে হার মানে, সে অন্য একজন নফস, অন্য একটা নফসের কাছে গিয়ে কীভাবে বীরত্ব দেখাবে? বোঝা এসেছে কথা? তাহলে যে কিনা ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয়ই এটা বড় সাহসিকতার পরিচয়। এভাবে কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা অন্যের মন্দের প্রতিদান, অন্যের মন্দের বদলা তোমরা কিসের দ্বারা দাও? ন্যায় দ্বারা দাও, সৎ আচরণের দ্বারা দাও। কেন? এর দ্বারা ফায়দা কী হবে? ফাইদাল্লাদি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, এ কাজ করার দ্বারা আপনি অন্যায়ের, আপনার সাথে একজন মন্দ আচরণ করেছেন, তার সাথে যদি আপনি মন্দ আচরণের পরিবর্তে ভালো আচরণ করেন, এর দ্বারা সে যদিও বা এতক্ষণ পর্যন্ত আপনার শত্রু হিসেবে ছিল, কিন্তু আপনার এই আদর্শের কারণে, আপনার এই ভালো আচরণের কারণে সে আপনার অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। দেখেছেন না, শুনেছেন না অনেক কিছু? সাহাবিদের ইতিহাস দেখেন, অনেক সাহাবিরা ইমানের দৌলত নসিব করেছেন, রসুলের ইসলামের ছায়া তুলে এসেছেন শুধুমাত্র রসুল এবং সাহাবিদের সুন্দর আচরণের কারণে, রসুল এবং সাহাবিদের সুন্দর আচরণের কারণে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যদি সুন্দর আচরণ না করতেন, সুযোগ পেয়েও, প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও যদি প্রতিশোধ না নিতেন, সেগুলো দেখে কাফেররা কী করতো? তাদের অন্তর ভেঙে যেত, তাদের অন্তরে তারা পরাজিত হয়ে যেত, আর পরাজিত হয়ে তারা সিলিন্ডার করতো কীভাবে? ইসলামের সুশীতল ছায়া তুলে তারা নিজেকে বিলীন করে দিত। তাহলে সুন্দর আচরণে অনেক কিছু হবে। এভাবে আমাদেরকে কী করতে হবে? সুন্দর আচরণ করতে হবে। এভাবে আমাদেরকে সুন্দর আচরণে অভ্যাস আমাদেরকে কী করতে হবে? এখন দেখেন, যদি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত, সাহায্যের জন্য অপেক্ষা করি, এখন আমরা করি না, করি তো আমরা, কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে? কখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো মানুষের মাধ্যমে সাহায্য করবেন আমাদের সাথে? আমরা সেটার অপেক্ষায় থাকি, কিন্তু সাহায্যের জন্যে, ধৈর্যের জন্যে, সাহায্যের জন্যে, নুসরতের জন্য, মদদের জন্যে যা প্রয়োজন আমরা তা করি না। মদদের জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন হলো, সেটা হলো ধৈর্য ধারণ করা। যে যতটুকু ধৈর্য ধারণ করতে পারবে, সে ততটুকু সাহায্য পাবে, মদত পাবে, আর যে যত বেশি অধৈর্য হবে, সে তত নুসরত থেকে বঞ্চিত হবে। কবি বলেন, নুসরত কো আগর চাহতু কর সবরে এখতিয়ার, সবরে কি চা ধর্মে উসে রাক্কা কির দেগার, যদি তুমি সাহায্য চাও তখন তুমি সবর এখতিয়ার করো। কেন? সবরের, ধৈর্যের চাদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘিরে রেখেছেন কাকে? নুসরতকে, সাহায্যকে। তো সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণের মাধ্যমে আমাদেরকে সবর অর্জন করতে হবে, নুসরত, সাহায্য অর্জন করতে হবে। আম্বিয়া ইকরামগণের তরিকাও ছিল এটা। আম্বিয়া ইকরামগণ ধৈর্য ধারণ করতেন, মন্দের আচরণ মন্দ দ্বারা দিতেন না, বরং কেউ যদি তাদের সাথে মন্দ আচরণ করতেন, তখন তারা কী করতেন? সেটা সদাচরণ দ্বারা উত্তর দিতেন।
সদাচরণ দ্বারা কি করতেন, সুরতুল আরাফের 66 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর কথা উল্লেখ করেন, ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাজুন্নুকা মিনাল কাযিবিন। তার উম্মতরা, তার অনুসারীরা তাকে বলেছিলেন, অনুসারী নয় যারা তার উম্মত ছিল কিন্তু তার অনুসরণ করতো না, তারা অবাধ্যতা করতো, একজন নবীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, তারা কিন্তু তারা ওই নবীকে উদ্দেশ্য করে বলছেন যে আপনার প্রতি আমাদের ধারণা হলো, তোমার প্রতি আমাদের ধারণা হলো তুমি চূড়ান্ত পর্যায়ের নির্বুধ এবং আহাম্মক। কাকে বলতেছে? যে নবীকে বলতেছে, যে কৌম সম্প্রদায় তার নবীকে বলতেছে কি, তোমার প্রতি আমাদের ধারণা হলো তুমি চরম পর্যায়ের, চূড়ান্ত পর্যায়ের একজন নির্বুধ এবং আহাম্মক, এবং তুমি একজন মিথ্যাবাদীদের থেকে, তুমি একজন মিথ্যাবাদীদের একজন। এখন সে কথাটা যদি আমাকে আর আপনাকে বলতো, আমি আর আপনি কি বলতাম, তোমাদের ধারণা অনুযায়ী আমি নির্বোধ আর আমার ধারণা অনুযায়ী তোমাদের 14 গোষ্ঠী নির্বোধ, একটু আরও বাড়িয়ে বলতাম না। নবী সেটার উত্তর কিভাবে দিলেন, তিনি বললেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাতুম ওয়ালা কিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন, সূরাতুল আরাফ 67 নং আয়াত। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নয়, আমি আহাম্মক নয়, বরং আমি একজন দূত সমগ্র জাহানের প্রতিপালকের পক্ষ থেকে। তার মানে কার পক্ষ থেকে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি একজন প্রেরিত রসুল, প্রেরিত দূত, আমি কি নয়, নির্বুত নয়। কত সুন্দর করে আচরণ আচরণ দেখালেন তিনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, মক্কার কাফেররা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত যখন, মিশন যখন শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের প্রতি যখন সবাইকে দাওয়াত দিচ্ছেন, তখন কাফেররা, মক্কার কাফেররা বিভিন্ন রকমের নির্যাতন শুরু করে দিল আল্লাহ রসুলের উপর। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা খুব ভাঙ্গা, তখন জন্মের আগে বাবাকে হারালেন, জন্মের পরে ছোট বয়সে মাকে হারালেন, এর কিছুদিন যেতে না যেতে দাদাকে হারালেন, এরপরে আবার কিছু সময় পর নিজের চাচাকে হারালেন, কাকে, আবু তালিবকে, এরপর হারালেন নিজের স্ত্রীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আল্লাহ রাসূলের মনে অনেক অনেক কষ্ট, অনেক ব্যথিত মন, এদিকে আবার সেখানে এত ব্যথিত মনে কারো কাছে গিয়ে যে মাথাটা ঠাই দিবে, একটু মাথাটা গোজাবে, সেরকম কেউ নাই। এদিকে কাফেররা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছেন, কত প্রকারের আল্লাহ রসুলকে নির্যাতন করছেন, মুখে করছেন, হাতে করছেন, আল্লাহ রসুলকে জাদুকর বলছেন, আল্লাহ রসুলকে কবি বলছেন, শায়ের বলছেন, আল্লাহ রসুলকে মজনুন পর্যন্ত বলছেন, পাগল পর্যন্ত বলছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে করলেন মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেলেন, তায়েফে চলে গেলেন, এই মনে করে যে তায়েফের মধ্যে আমি বড় হয়েছি, একটু সেখানকার মানুষরা হয়তো আমাকে মহব্বত করবেন, সেই জন্য চলে গেলেন, একটু মনে একটু প্রশান্তি পাবো, একটু ঘুরে আসি। তায়েফে যখন গেলেন, তায়েফবাসী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখলেন, মক্কার কুখ্যাত কাফেরদের মতো তারাও খারাপ আচরণ শুরু করে দিলেন, এক পর্যায়ে ছোট বাচ্চাদেরকে আল্লাহ রসুলের পিছনে লেলিয়ে দিয়েছেন, তারা যেন আল্লাহ রসুলকে পাথর নিক্ষেপ করে, আল্লাহ রসুল পাথরের আঘাত সহ্য করতে না পেরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমনভাবে রক্ত ঝরেছে, রক্তগুলো নিচে গিয়ে পায়ে জমতে জমতে পায়ের জুতা মুবারক আর পায়ের সাথে লেগে গেল সোফারগুলোর মতো, খুব শক্তভাবে লেগে গেল, শক্ত হয়ে আল্লাহ রসুল খুব ক্লান্ত হয়ে গেলেন। ঠিক সে মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রিল আমিন আলাইহি সালামকে পাঠালেন। তায়েবটা ছিল কি, দুটি বড় বড় পাহাড়ের মধ্যবর্তী স্থান হলো তায়েব। জিব্রিল আমিন আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন নির্যাতন আপনার রব সহ্য করতে পারতেছেন না, মান কান আলী মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার বন্ধুর সাথে, আমার প্রিয়দের সাথে যুদ্ধ কি করে, শত্রুতা করে, কষ্ট দেয়, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। হাদিস আছে না,
তো সবচেয়ে বেশি প্রিয় কে আল্লাহর কাছে? সবচেয়ে বেশি প্রিয় কে? আল্লাহর রাসূল। আমরা মেইন মেইন যে সমস্ত জিনিস যেখানে আল্লাহর নাম পাই সাথে সাথে আল্লাহর রাসূলের নাম, আমাদের মেইন হলো কি? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর, আল্লাহ সাক্ষ্য, আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া। এরপরে কার নাম আসলো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একামত, আল্লাহর নাম আছে, একামতে রাসূলের নাম চলে আসছে। নামাজ, সূরা ফাতিহা পড়তেছি, আল্লাহর প্রশংসা করতেছি, নামাজ শেষ করতেছি, রাসূলের উপর দরুদ পড়ে। কবি বলেন, কালিমা মে নামাজু মে ইকামত মে আজামে হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মাদ। কালিমাই, নামাজে, একামতে, আজানে, সব কানে হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মাদ। আল্লাহ তাআলার নামের সাথে মিলিত কে? কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাই সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে কে? বান্দাদের মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন বললেন, ইয়া রসুলাল্লাহ, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমাকে, যদি আপনি অনুমতি দেন দুটোটা পাহাড়কে মিলাই দিবে। দুটোটা পাহাড়কে যদি মিলিয়ে দেয় তাইবাসী কি থাকবে? একেবারে কী হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। কান্না করে করে আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহ, আপনি আমার এই সম্প্রদায়কে হেদায়ত দান করেন, তারা জানে না, তারা কিছু জানে না, তারা কিছু বুঝে না, আপনি এদেরকে হেদায়ত দান করেন, তারা কিছু বুঝে না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অফার আসছে তাদেরকে শেষ করে দেওয়ার সুযোগ পেয়েও তিনি কী করলেন না? প্রতিশোধ নিলেন না, প্রতিশোধ নিলেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মক্কার বিজয়ীর মাধ্যমে ইসলামের বড় ধরনের বিজয় দান করলেন, ফাতেহে মক্কা যখন হয়ে গেল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর আরোহিত হয়ে আরোহণ করে মক্কা নগরীতে প্রবেশ করতেছেন, তখন কি বলতেছেন? ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। কোরআন কারীমের আয়াত সূরা ফাতাহ, সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, এটা উচ্চারণ করে করে আল্লাহ রাসূল ঢুকতেছেন। মক্কার যে সমস্ত কাফেররা ছিল তারা সবাই ভয়ে তর থর করে কাঁপতেছে। কেন কাঁপতেছে? এই মুহাম্মদকে তো অনেক কষ্ট দিয়েছি আমরা, এই মুহাম্মদের অনুসারীদেরকে কষ্ট দিতে দিতে মুহাম্মদকে পর্যন্ত মক্কা থেকে বিতাড়িত করেছি, মক্কা থেকে বের করে দিয়েছি। আমাদের নির্যাতনের স্টিম রোলার তারা সহ্য করতে না পেরে তারা মক্কা ছাড়তে বাধ্য হয়েছে, আর আজকে তাদেরকে তাদের বড় ধরনের বিজয়ী তারা পেয়েছেন, আমাদেরকে পরাজিত করেছে। আজকে তো আমাদের ছাড় নাই, আজকে তো আমাদের আর মুক্তি নেই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করে উট থেকে নেমেই একটা বাসন দিলেন, যে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়ৌম, লা তাসরিবা আলাইকুমুল ইয়ৌম ওয়া আনতুমুত তুলাকা, যে আজকে তোমাদের উপর কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না, তোমরা মুক্তি। কত সুন্দর ঘোষণা দিলেন, অথচ পুরো ক্ষমতা কার হাতে? আল্লাহ রাসূলের হাতে দিলেন তাদেরকে। কেমন রসুল ছিলেন তিনি? ইনি তো রহমতুল্লিল আলামিন, সমগ্র জাহানের জন্য তিনি কি রহমত স্বরূপ? ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন আমরা দাবি করছি না, বরং আল্লাহ নিজে দাবি করে দিয়ে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। হাফেজ সাহেব আছেন, এটা কোরআন শরীফের আয়াত, আয়াত না, যে আমি তোমাকে সমগ্র জাহানের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি। তো সমগ্র জাহানের মধ্যে তায়েব সামিল নয়? সামিল তো, মক্কার কাফেররা এরও জাহানের ভিতর তো। তা আল্লাহ রাসূল শুধু মুসলমানদের জন্য রহমত স্বরূপ ছিলেন না, বরং কাদের জন্য ছিল? কাফেরদের জন্য পর্যন্ত আল্লাহ রাসূল রহমতের দৃষ্টান্ত, করুণার দৃষ্টান্ত দেখিয়েছেন, দয়ার দৃষ্টান্ত দেখিয়েছেন, দয়ার দৃষ্টান্ত দেখিয়েছেন।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাস, এই বৈশিষ্ট্য, যারা সত্যিকারের নায়েবে নবী, যারা সত্যিকারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত দাবিদার, আবার সেই দাবি রাখার ক্ষমতা তাদের আছে। আমরা তো সবাই উম্মতের দাবিদার, কিন্তু সবার মধ্যে উম্মতের দাবি করার ক্ষমতা নাই। ক্ষমতা না থাকলেও আমরা দাবি করে বসি, কিন্তু কিছু কিছু উম্মত এমন আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সত্যিকারের প্রেমিক, সত্যিকারের অনুসারে আছেন, যারা পূর্ণাঙ্গ জীবন গঠন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ফলো করে। অন্য কোনো তারকা, অন্য কোনো খেলোয়াড়, অন্য কোনো নায়ক এদেরকে ফলো করে নয়, বরং সেরা নায়ক যিনি ছিলেন, ইসলামের নায়ক যিনি, যিনি রিয়েল নায়ক, ওনাকে ফলো করে। আর যারা আসল নায়ককে, রিয়েল নায়ককে যারা কী করবেন, ফলো করবেন, তারাও হবেন কাটি ফলোয়ার। কথা বুঝেছেন? অনেক রকমের ফলোয়ার আছে না, ফেসবুক ফলোয়ার, এটা এখানে ফেসবুক ফলোয়ার নয়, এটা সত্যিকারের দিনের ফলোয়ার। উম্মত উম্মতে মুহাম্মদের মধ্যে ওই ব্যক্তি সত্যিকারের ফলোয়ার, সঠিক ফলোয়ার হতে পারবে, যে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদেরকে পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করেছেন। আর এরাই হলো ওয়ারিসে আম্বিয়া, এরাই হলো নবীগণের উত্তরসূরি। হিন্দুস্তানের বড় একজন বিজ্ঞ একজন ব্যক্তিত্ব হযরত আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই, দিল্লির বড় একটি মসজিদে তিনি জুমার দিন খুতবা দিচ্ছেন বা বয়ান করছেন। পুরো মসজিদ ভর্তি। এক দুষ্ট দাঁড়িয়ে বলল, হুজুর আমি শুনেছি আপনি নাকি জারদ সন্তান, হুজুর আমি শুনেছি আপনি নাকি জারদ সন্তান। জারদ সন্তান বোঝেন? যার পিতৃ পরিচয় নাই। আমি আর আপনি হলে কি করতাম? পকড়ো পকড়ো উসে হালুয়া বানালো, তাকে ধরো, তাকে কি করো, হালুয়া বানায় নাও, সেটা বলতাম না? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই থামুন থামুন সবাইকে বলতেছে, জি আপনি বল শুনেছেন, আমি যারা সন্তান নয়, আমার আম্মার বিবাহ হয়েছে দিল্লিতে, এখনও আমার আম্মার বিবাহ সাক্ষী, আমার আমার আম্মার যে বিবাহ হয়েছে বিবাহের জন্য কি লাগে, সাক্ষী লাগে না? তো সাক্ষীদের মধ্যে এখনও কেউ কেউ বেঁচে আছে, এখনও কেউ কেউ শুধু বেঁচে আছে না, দিল্লিতে আছে। আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে আসুন যে আমার আম্মার বিয়েতে তারা ছিল। যে কত সুন্দর করে উত্তর দিলেন, কত সুন্দর করে পরিচয় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এরাই হলো আসল অনুসারী, এরাই হলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে সুসংবাদ দিয়ে দিয়েছেন, ওয়াইদা মাররু বিল লাগভি মাররু কিরামা, সূরাতুল ফুরকান আয়াত নং 72, যে ওয়াইজা মাররু বিল লাগভি মাররু কিরামা, তারা যখন হেঁটে যায়, পাশে যখন দেখে যে সেখানে কোনো লাভ চলতেছে, অনর্থক কাজ, অনর্থক কথা চলতেছে, তারা খুব সম্মানের সহিত কী করে, নিজেদেরকে বাঁচিয়ে রেখে সেই লগ্ব, সে অনর্থক কাজ থেকে তারা নিজেকেই গা ঢাকিয়ে চলে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কী করে প্রশংসা করে বলছেন, প্রশংসা করে বলছেন। যদি ওয়াল্লাযীনা হুম ফিল লাগবি মুরিদুন, শুরুতে যে আয়াতটা পড়েছি সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত, এই আয়াতের মর্ম কতটুকু দেখেন, যে জাহিলি যুগের একটা প্রথা ছিল, আয়ামে জাহিলিয়াত শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগ, তখন তাদের মধ্যে একটা যুদ্ধ চলে আসছে, প্রায় 40 বছর পর্যন্ত একটা যুদ্ধ চলে আসছে, সে যুদ্ধের নাম ছিল বিশ্বাসের যুদ্ধ। সে যুদ্ধের নাম কী ছিল? বিশ্বাসের যুদ্ধ। সে যুদ্ধের বড় ধরনের যুদ্ধ ছিল, সেটা গোত্রে গোত্রে যুদ্ধ। সেই যুদ্ধের সূত্রপাত হয় কেমনে শুনলে হাসবেন। ছোট একটা মুরগির বাচ্চা আরেকজনের ক্ষেতের মধ্যে ঢুকে গেল, ঢুকে সেখান থেকে নতুন নতুন যখন কিছু কোনো বীজ বপন করে, ছোট ছোট চারা বের হয় না, তো ছোটো মুরগির বাচ্চা কী করলো, সে চারাগুলো নষ্ট করলো। আর তখন যাদের বাগানের মধ্যে ঢুকে নষ্ট করেছে, সে বাগানওয়ালার সাথে মুরগির বাচ্চার মালিকের সাথে একটা জগড়াঝাটি কথা কাটাকাটি হয়েছে। এই কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে সেটা জগড়াঝাটি লাঠি পর্যায়ে চলে গেছে, লাঠি পর্যায়ে যেতে যেতে সেটা তালোয়ার পর্যায়ে চলে গেছে। এভাবে তারা দুইগড়ের মধ্যে, তারা যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত সিজনে সিজনে তাদের মধ্যে যুদ্ধটা হতো। এরপর যখন সেই
যুদ্ধ করতে করতে তারা যখন বুড়া হয়ে গেল, ঘরের বুড়া যখন মারা যায়, মারা যাওয়ার আগে একটু ওসিয়ত করে না, একটু বাচ্চাদেরকে চায়, শেষ ইচ্ছেগুলো পূরণ করে। তখন মারা যাওয়ার আগে বাচ্চাকে ডাকি, বলতো তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে ওই গোষ্ঠীকে ছাড়বি না। কেমন সাহস! তাদের মুরগির বাচ্চা আমাদের আমার খেতে ঢুকেছে, আমাদের। আর ওরা বলতো কি, তুই যদি বেঁচে থাকিস তাহলে ওদেরকে ছাড়িস না, কেন আমাদের মুরগির বাচ্চাকে মেরেছে। কেমন সাহস! এভাবে বাবা সন্তানকে ওসিয়ত করে যেত, সে সন্তানরা পরস্পর যুদ্ধে, বিশ্বাসের যুদ্ধে লেগে থাকত। যুদ্ধ করতে করতে এদের জীবনও শেষ হয়ে যেত, আবার মরার পূর্বে এরা আবার ওদেরকে ওসিয়ত করে দিত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের ইসলামী যুগ, শান্তির যুগ, সোনালী যুগ যখন শুরু হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যখন বিভিন্ন আয়াত যখন নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আদর্শ দেখে এরা এই জাহিলি প্রথা থেকে তারা কি এসেছে, ফিরে এসেছে। এই জাহিলি প্রথা থেকে কি কি এসেছেন, তারা ফিরে এসেছেন। তো সুতরাং ভাই, আপনাদের প্রতিও আমার অনুরোধ, এবং আমি নিজেও যেন সেই কথাগুলোর উপর আমল করতে পারি, সেটা আপনারা দোয়া করবেন। আর আমার অনুরোধ হলো যে মানুষকে ক্ষমা করতে শিখুন, এবং অনর্থক কাজ, অনর্থক কথা, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে শিখুন। একটু কষ্ট হবে, একটু প্রথমে প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও এরপর আপনি যে ফলটা ভোগ করবেন, কসম করে বললে কাফফারা দিতে হবে না, সেটা আপনি ডেকে ডেকে বলবেন। আপনার ইচ্ছে করবে যে মানুষকে একটু টাকা দিয়ে দিয়ে বলি যে তোমরা অনর্থক কাজ, অনর্থক কথা বাদ দাও, এর দ্বারা যে আত্মার প্রশান্তি তোমরা পাইবা, এর দ্বারা যে তোমাদের যে মান সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, এটা সবাই দেখবে। নিজের মধ্যে কিছু আনতে পারলে তারপর নিজে থেকে প্রকাশ হবে। আপনার দোকানের মধ্যে যত বেশি আপনি মাল স্টক করবেন, যত বেশি আপনি ভালো করে সেখানে দোকানের মধ্যে আপনি ভালো করে যোগান দিবেন, তত বেশি মানুষ আপনার দোকানের দিকে আসবে। এখন আপনি যদি শুধু নাম দিচ্ছেন অমুক স্টোর, এখানে লিখে দিলেন পাইকারি ও খুচরা মুদি মালামাল সব পাওয়া যায়, সে যখন আসলো সে দেখে শুধু বস্তার মতো আপনি বসে আছেন, আর একটা খালি টেবিল বসে আছে, আর একটা হিসাবের খাতা আছে, তো কাস্টমাররা আপনাকে কি বলবে, কি আপনি এখানে খাতা আর কলম নিয়ে কি হিসেব করবেন, মানুষ কোনটা চেহারা কীরকম সেটা হিসেব করে লিখবেন, কোনটা কতটুকু, কত ফুট লম্বা, কতটুকু বাটি, তার কার ওজন কতটুকু সেটা লিখবেন, মানুষ আর আপনার কাছে আসবে, আসবে না। তো আপনার কাছে আসবে এবং মানুষ আপনার থেকে উপকৃত হবে কখন, যখন আপনার দোকানের মধ্যে ভালো কোনো মাল থাকবে এবং দোকানটা ভালো সামানে ভরপুর থাকবে। যদি আপনার দোকানটা খালিতে ভরে থাকে, যদি বা আপনার দোকানের মধ্যে সব কি হয়, মাল আছে বটে কিন্তু সবগুলো এক্সপায়ার ডেট, ডেট চলে গেছে, তখন কি মানুষ আপনার কাছে আসবে, কিনবে, কিছু কিছু ক্রয় করবে না, কিছু কিনবেও না। তো সুতরাং নিজের মধ্যে দেখেন, মানুষের দেমাক এবং দিল সেগুলো এমন একটা জিনিস, ক্ষুধার্ত পেটের মতো। মানুষের পেট যখন খালি হয়, মানুষ যখন একদিন দুই দিন পর্যন্ত খানা না খেয়ে থাকে, এরপর যখন মানুষের পেট যখন খালি হয়ে যায় অনাহারের কারণে, তখন সে যখন সে যদি বিরিয়ানি আর পোলাও পায়, তখন যেভাবে আত্মতৃপ্তির সাথে খাবে, যদি পচা যদি কোনো খাবার পায় সেগুলো খাবে, কেন তার ক্ষুধার কারণে, তার খিদার কারণে তার পেটের মধ্যে এমনভাবে ছটপট করতেছে যে সে ভালো খারাপ যাই পাবে তাই নেবে। আমাদের ব্রেন, আমাদের মেধা, আমাদের দিমাগ এবং আমাদের কলব সেগুলো হলো সেরকম, সেগুলো খালিতে থাকবে না। পেট যেরকম খালি থাকতে পছন্দ করে না, সেগুলোও খালিতে থাকতে পছন্দ করে না। যখন ভালো পাবে ভালো নেবে, আর যদি ভালো না পায়, আর আপনি যদি ভালোর পাশে না যান, তখন সেগুলো সে কী করবে, নিজে নিজে চুম্বকের মতো খারাপ যেগুলো আছে সেগুলোকে ঢুকে ফেলবে। তো সুতরাং অনর্থক কাজ, অনর্থক কথা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। অনর্থক কাজের মধ্যে তো অনেক কিছু আছে, যে আমরা মোবাইলের মধ্যে ফেসবুক, নেট এগুলো ব্যবহার করি। হ্যাঁ, ফেসবুক ব্যবহার করেন সমস্যা নেই, কিন্তু সীমিত প্রয়োজন মাফিক। অনর্থকভাবে সেটা সেখানে লিপ্ত থাকা, নেটে অনর্থকভাবে পড়ে থাকা, সেটা একটা অনর্থক কাজের মধ্যে সামিল। এতে আপনার কোনো কিছু কোনো লাভ তো হবে না, বরং ক্ষতি হবে।
চোখেরও ক্ষতি হবে, দিমাগেরও ক্ষতি হবে, অন্তরটাও আরও খারাপ হয়ে যাবে। তো সুতরাং ভালো কিছু অর্জন করার চেষ্টা করেন এবং দিলকে নরম করেন। দিলটা নরম হবে কীভাবে? মানুষের সাথে প্রথমে প্রথমে অভিনয় করে করে, অন্তর থেকে না পারলেও কষ্ট করে করে, অভিনয় করে করে, তাকাল্লুফ করে করে মানুষের সাথে সদাচরণ করেন, মানুষকে ক্ষমা করতে শিখেন। একসময় সেটা সত্যিকারে কী হয়ে যাবে, অভিনয়টা একসময় সত্যিকারে রূপান্তরিত হয়ে যাবে। এবং আপনার অন্তর থেকে তখন আপনার কাজে কর্মর দ্বারা যখন মানুষের সাথে যখন ভালো আচরণ করবেন, অন্তরকে যখন নরম করবেন, তখন আপনার থেকে শুক্রাণ ছড়াবে এবং আপনার থেকে সুন্দর সুন্দর ফুল ফুটবে। কীরকম ফুল ফুটবে? যে আপনার কথায়, আপনার কাজে, আপনার চরিত্রে, আপনার চলাফেরায় মানুষ সবাই আপনার দিকে দেখে থাকবে। যারা লগ্ন কথা বলে, অনর্থক কথা বলে, তারা পর্যন্ত আপনাকে দেখলে কিছুক্ষণ যে সাময়িক সময়ের জন্য হলেও চুপ থাকবে আপনার সম্মানার্থে। সেজন্য করতে হবে কি, নিজের দিলকে কী করতে হবে? নরম করতে হবে। কবি বলেন, সালেহাতু সঙ্গে বুদি দিল খরস, আজে মোরা এক জমানা খাকে বাস, দরবাহারা কৈশবদ সর সবজে সং, খাকে সুতা গুলবরু ইয়দ রং বরং। অর্থ কি? দিল হে আমার, বহু বছর পাথর হইয়েছিলি, আজ আজ হলেও একটু করে মাটির সাথে যাও মিলি, আজে মোরা এক জমানা খাকে বাস, একটু সময়ের আজ হলেও একটু সময়ের জন্য মাটির সাথে যাও মিলি, দরবাহারা কৈশবদ সর সবজে সং, খাকে সুতা গুলবরু ইয়দ রং বরং। পাথরি জমিনে হয় না কবু গাছপালা আর তরং, মাটি হয়ে যাও ফুটবে ফুল হয়ে রং বেরং। সুন্দর ছাদ আপনি টাইলস করে রেখেছেন, কত সুন্দর করেছেন, কত টাকা খরচ করেছেন, একটা গোলাপ ফুলের বীজ এনে সেখানে রাখেন, ফুল ফুটবে? কত দামি টাইলস, ফুল ফুটবে না। কেন? সেটা সুন্দর হোক, দামি হোক, কিন্তু সেটা শক্ত, তার অন্তরে নরম নাই, তার অন্তরে নরমতা নাই, কোমলতা নাই। সেজন্য আপনি সেই ফুলের বীজটা রাখার কারণে নষ্ট হয়ে যাবে, ফুলের বীজটাও নষ্ট হয়ে যাবে। ফুল ফুটবে তো দূর কি বাদ, ফুলের বীজটাও কী হয়ে যাবে, নরম হয়ে যাবে। কিন্তু আপনি সেই ফুলের বীজটা কোথায় গিয়ে বপন করেন? মাটি, কাদা, কাদা মাটি, কাদা মাটির মধ্যে গিয়ে আপনি ফুঁতে দেন, এক মাস পরে দেখবেন গোলাপ ফুলের চারা উঠেছে। অথচ এই কাদা মাটির কোনো মূল্য নেই। আমরা কাদা মাটি লাগলে খুব দ্রুত ওয়াশরুমে গিয়ে সেগুলো পরিষ্কার করি, অনেক সময় কাদা মাটি থেকে গন্ধ ছড়ায়, সেজন্য আমরা আরও কত প্রকারের গরম পানি দিয়ে, তারপর ভালো সাবান দিয়ে কত রকম করে আমরা পাখে পরিষ্কার করি, কিন্তু সে গন্ধযুক্ত কোনো মূল্যহীন কাদা মাটি সেখানের মধ্যে গিয়ে যখন আপনি কী করবেন, একটা বীজ বপন করে দিবেন, সেটা থেকে ফুল বের হবে, রং বেরঙের ফুল বের হবে, গোলাপ ফুল, বিভিন্ন রকমের ফুল, রজনীগন্ধা ফুল, আরও কত রকমের ফুল আছে। কিন্তু সে ফুলগুলো কোথায়? আপনি টাইলসে গিয়ে পাথরের মধ্যে গিয়ে রাখলে সেখান থেকে বের হবে না। খাকে সুতা গুলবরু ইয়ত রং বরং, দিল হ্যাঁ আমার, বহু বছর পাথর হইয়েছিলি, পরীক্ষাস্বরূপ একটু হলেও মাটির সাথে যাও মিলি, শক্ত জমিনে হয় না কবু গাছপালা আর তরং, মাটি হয়ে যাও ফুটবে ফুল হয়ে রং বরং। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।